সব মনোযোগ দিন হে আমার নারী জাতিরা নারী বোনেরা খুব মনোযোগ দিন নবীজি বললেন ও আমার উম্মতরা তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো আমার ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ জান্নাতের রমণী কুলদের সরদারিনী সাইয়্যিদিনী হবে আমার ফাতেমা খুব মনোযোগ দিবেন আদম সবিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত নারী জাতি জান্নাতে যাবে জিন ও মানব জাতি জিন ও মানব জিন ও মানব জিন ও মানব ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য জিনেরাও আমার নবীর উম্মত জিনেরাও আমার নবীর উম্মত আদম সবিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব ও জিন জাতির নারী জাতি জান্নাতে যাবে সব নারী জাতির জান্নাতের যিনি সরদারিনী তার নাম হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা জোরে বলা যাবে কি মারহাবা আমি বলছি কে বলেছে নবীর ইচ্ছা না আল্লাহর ইচ্ছা জোরে কর হ্যাঁ আস্তে বলবেন না জোরে বলেন ফাতিমা জান্নাতের সাইয়্যিদানি হবে এটা কি নবীর ইচ্ছা না আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা দেখেন আমাদের দেশে নজদির আল্লাহর ইচ্ছার উপর কলম দাগায় আমি আসতেছি সামনে আজকে আইকালা বাস দেব ইনশাআল্লাহ একটু বাসের দরকার আছে একবার বেশি উৎপাত শুরু হয়ে গেছে দেশ একবার বেশি উৎপাত আমাদের দেশের যুবকদেরকে শুনেন নজদিবাদ হলো উগ্রবাদ নজদিবাদ কি বাদ উগ্রবাদ এরা এই বাংলাদেশে এই এই পৃথিবীতে ওরা জঙ্গিবাদ ওরা আনছে এই দেখেন তো কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কোন পীরের মুরিদ আজ পর্যন্ত বোমা মারছে না এই কোন পীরের মুরিদ করে বাড়িতে আগুন ধরাইছে না এই কাজ কোন পীরের মুরিদ করে না আমাদের শিক্ষা হলো তাসাউফ তাসাউফ মানে কি মানবের কাজ করা মানুষের মুক্তির কাজ করা একটা গান আপনাদেরকে শুনি আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি তাসব মানে মানুষকে মানুষ বানানো তাসব মানে কি মানুষকে জোরে কর না মানুষকে পৃথিবীতে কি সবাই মানুষ এই সুরতে কিছু মানুষ আছে ভিতরে আছে অমানুষ অধিকাংশই দেখবেন সুরতে মানুষ ভিতরে অমানুষ তাসাউফ ওলিদের কাজ হলো মানুষকে মানুষ বানানো মানুষকে কি বানানো মানুষ বানানো নবী আসছিলেন পৃথিবীতে মানুষকে মানুষ বানানোর জন্য ঠিক কি না নবীর আগমনটাই হলো মানুষকে মানুষ বানানো এটা আজকে বুঝবেন ইনশাআল্লাহ বুঝাবো আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ঠিক কি না ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি পৃথিবীর সমস্ত নারী কুলদের যিনি সরদারিনী সাইয়্যিদিনী খাতুনে জান্নাত যাকে বলা হয় তিনি সেই মহিয়সী নারী তার নাম হযরতে ফাতিমাতুজ জাহরা এই ঘোষণাটা নবীজির জীবদ্দশায় আল্লাহর নবী নিজে দিয়ে গেছেন আমার ফাতেমা জগত জননী আমার ফাতেমা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আমার নবীর জবান দিয়ে নবী ঘোষণা দিয়ে গেছে জোরে বলা যাবে কি মারহাবা এই ফাতেমার ছোট্ট জীবনী একটু শোনাই আহা হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পবিত্র গর্ভে হযরত ফাতেমার জন্ম হযরতে খাতুনে জান্নাতের জন্ম খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে খাদিজাকে
খাদিজার নাম তাহেরা তাইয়েবা তাহেরা তাইয়েবা তাহেরা তাইয়েবা তাহেরা তাইয়েবা সারা জীবন মনে রাখবেন যারা হুজুরে কারীমের সাহাবী আহলে বায়াত নিয়ে বাজে কথা বলে এরাই হলো আল্লাহর দুশমন এ কার দুশমন আল্লাহর দুশমন জোরে বলেন কার আল্লাহ আল্লাহর দুশমন তাহেরা তাইয়েবা উপাধি তাহেরা তাইয়েবা আজ পর্যন্ত কোন নারী পৃথিবীতে আমার নবীজির কাছ থেকেই লকব কোনদিন পান নাই তাহেরা তাইয়েবা তাহেরা তাইয়েবা তার মানে পবিত্র নারী ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন ফাতেমা দুনিয়াতে তশরিফ গ্রহণ করলেন হযরত আম্মা জান খাদিজা বলেন হুজুর আমি আমার ফাতেমাকে নিজের দুগ্ধ পান করাবো আমি ধাত্রীমার কাছে আমার ফাতেমাকে পাঠাবো না আম্মা জান নিজে থেকে দুগ্ধ পান করাইলেন ফাতেমা বড় হতে লাগলো খুবই মনোযোগ আল্লাহর নবীর আল্লাহর হাতের বড় হয়ে উঠলেন ফাতিমাতুজ জাহরা এতটাই আদরের ছিলেন হযরত ফাতিমাতুজ জাহরা যখন উনি বড় হলেন মদিনাতে হিজরত করে আসলেন অনেক লম্বা ওয়াজ আল্লাহর নবীর জীবনের বড় দুঃখের দিনের সাথী ছিলেন ফাতিমা এমন কি আপনারা জানেন আম্মা জান খাদিজা যখন মক্কাতুল মুকাররমা ইন্তেকাল করলেন হযরতে ফাতিমা তুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা নিজের বাবার এতটাই খেদমত উনি করতেন আল্লাহর নবীর এতটাই তিনি কেয়ার করতেন দেখাশোনা করতেন হুজুরের দেখাশোনায় কোন সময় ত্রুটি করতেন না অর্থাৎ আল্লাহর নবীজির ওই যে অভাব কোনদিন ফাতেমা বুঝতে দেন নাই খোদা দুঃখের সময় হযরত ফাতেমা ডানে বামে সামনে পিছনে থাকছেন হযরত ফাতিমাতুজ জাহরা যখন বয়স 18 বছর আল্লাহর নবীর চিন্তা ফাতেমাকে বিয়ে দিতে হবে কোন পাত্রের সঙ্গে ফাতেমাকে বিয়ে দিব খুব মনোযোগ দিয়েন কোন ছেলের সঙ্গে আমার ফাতেমাকে বিয়ে দিব আল্লাহর নবী চিন্তিত কে আমার ফাতেমার যোগ্য বহু জায়গা থেকে প্রস্তাব আসে বহু ধনীর ছেলেদের কাছ থেকে প্রস্তাব আসলো রাজা বাদশাদের ছেলেরাও প্রস্তাব দিল আমরা ফাতেমাকে আমাদের বিবি হিসেবে দেখতে চাই আল্লাহর নবী রাজি হইলেন না ইতিমধ্যে সাহাবে কিরাম বলেন আলী রে তোমাকে তো নবী পছন্দ করে তাহলে ফাতেমার ব্যাপারে তুমি প্রস্তাব দিয়ে দেখো হযরত আলী বললেন আমি যে প্রস্তাব দিব আমার তো টাকা পয়সা ধন সম্পদ কিছুই নাই আমার তো মাত্র একটা বল্লম আছে অর্থাৎ লোহার একটা পোশাক ছাড়া আমার আর কিছুই নাই লোহার পোশাক বুঝেননি আপনারা আমাদের দেশে যারা সেনাবাহিনী অথবা আপনার প্রশাসন ডিভিশন যুদ্ধক্ষেত্রে যে পোশাকটা পরে বুলেট প্রুফ যে পোশাক জ্যাকেট আগে ছিল এই লোহার পোশাক এই লোহার পোশাক হযরত আলীর জন্য একটা বরাদ্দ ছিল আর কিচ্ছু নাই ঘরে চিন্তা করেন তো কি অভাব ঘরের মধ্যে এই লোহার পোশাক হযরত আলীর ঘরে নবীজির সামনে যে হযরত আলী বসে আছে কথা বলে না শরম পাইতেছে মারহাবা কর মারহাবা আচ্ছা কোন তো নিজের বিয়ের প্রস্তাব নিজে দিওয়া যায় তো রহমাতুল লিল আলামিনের কাছে বিয়ের প্রস্তাব দি শরমে কুটু কুটু হয়ে লাল হয়ে যাচ্ছেন হযরত আলী আচ্ছা নবীর দরবার কি খবর বাদ আছে হ্যাঁ এই আস্তে করে জোরে বলেন বাদ আছে নবীজি ডাক দেখে আলী তুমি তো আমার ফাতিমার বিবাহের প্রস্তাবের জন্যই আসছো নাকি এই জোরে 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 নবীর দরবারে খবর আছে হ্যাঁ আমরা সুন্নিদের কাছে আছি কিন্তু নজদিদের কাছে কিন্তু তারা বিরাট হক্কানি সাজে বসে রয়েছে বিরাট বড় টুফি উরে সর্বনাশ একবারে বুজুর্গ আলী ইসালাম বুজুর্গ আলী ইসলাম আল্লাহর হাবিব দেখে বলে আলী রে তুমি তো আমার ফাতিমার বিবাহের প্রস্তাবের জন্য আসছো হযরত আলী শরমে মাথা নাড়াইলেন আল্লাহর নবী বললেন আমার ফাতিমারে বিয়ে করবা তোমার আছে কি বলে হুজুর আমার একটা গায়ের বল্লম লোহার পোশাক ছাড়া আমার আর কিছুই নাই লোহার জ্যাকেট ছাড়া আমার আর
কিছুই নাই গো নবীজি নবীজি বললেন যাও রে আলী ওটা বিক্রি করে বিবির জন্য মহরান এবং কিছু খাবার বিয়ের পণ্য সামগ্রী কিনে নিয়ে আসো হযরত আলী জ্যাকেট নিয়ে বের হলেন লোহার পোশাক কে কিনবে যার কাছে যায় দাম ধরে মাত্র 2 দিরহাম 2 টাকা 2 দিরহাম দাম কে এই লোহার জ্যাকেট কিনবে কিন্তু মায়া লেগে গেল হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান গনি জিন্নুরাইন দেখে বলেন আলী রে তুমি রাসূলের কন্যা শাদি করতে চাও তোমার তো কিছুই নাই তোমার এই জ্যাকেটটাকে আমার কাছে বিক্রি করবা বলে হ্যাঁ বিক্রি করার জন্য তে আসছি কত দাম হযরত উসমান গনি বললেন তোমাকে আমি 370 দিরহাম দিয়ে দেব কত দিরহাম এটার প্রকৃত দাম কত 2 দিরহাম কিন্তু হযরত উসমান দিচ্ছে 370 দিরহাম ভালোবাসা কাকে বলে দেখেন আর আমাদের দেশে আমরা মুসলমান হইছি টাকা হাওলাত দিলে 6 মাস কে 6 বছর খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় জুতা শেষ হয়ে যায় এই কথা করেন না কে হাই সব বোনা জুতা শেষ খালি জুতা শেষ মসজিদের জুতাও চুরি হয় তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান খালি আজ্ঞালা বাস নিয়ে থাকি কারে বাস দেব খালি কার ক্ষতি করব এই চিন্তা আর দেশের কিছু মুসল্লি আছে নামাজ পড়ে সমাজে ভেজাল বাদায় কুটনামি করে এই পাড়ার ভেজাল ওই পাড়ায় বাদায় ওই গ্রামের ভেজাল ওই গ্রামে বাদায় এই বাড়ির ভেজাল এই বাড়ি যায় বাদায় এরকম মুসল্লি আছে না নাই লাবসিন ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজ দেখানো মানুষ দেখানো মুসল্লি ফাওয়াইলুল লিল মুসাল্লিন দুর্ভোগ কপাল পোড়ায় নামাজি যে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে নামাজও পড়বে জাহান্নামেও যাবে নামাজও পড়বে জাহান্নামে যাবে মুসল্লি দোজকে যাবে মুসল্লি দোজকে যাবে যে নামাজ আল্লাহর জন্য হবে না আল্লাহকে খুশি করার জন্য হবে না ওই নামাজের 4 পয়সা মূল্য নাই কথা বলে ঠিক কি কষ্ট হয় বুঝা কি অসুবিধা বলতেছি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবন বিয়ে করবে না আলী তো বিয়ের প্রস্তাবনা হয়ে গেল ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে বসে বসে কাঁদতেছে আচ্ছা বলেন তো প্রত্যেক মেয়েরাই কাঁদে এখনকার মেয়েরা তো হাসে ও অন্তর কান্দে না ও চিন্তা করে ওরে সলিম তোরে পাইছি রে ইস কি ভালোবাসা কয়দিন পরে ধুম 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 পরে সে থানায় যায় মামলা করে সলিম আমার পিটে ভালোবাসা শেষ এই যুবক তোমাদেরকে বলে দিয়ে যাই আমার ছোট স্নেহের ছোট ভাইরা শোনো শেক্সপিয়ার একটা কথা বলেছিল যে অভাব যখন ঘরে দরজা দিয়ে আসে ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় বেডি মানুষ চিনতে ভুল করছো এ মারাত্মক জাতি বাম পজরের বাঁকা হাত দিতে বানাইছে কামাই করা সারা যদি বিয়ে করো কপালে ঝাটুর বাড়ি সারা আর কিছু নাই কিন্তু ও বিয়ের আগে বহুত কিছু কমে ভালোবাসে তোমার অস্থির গাছের পাতা দিয়ে আমাই করো গহনা না কি যেন একটা গান আছে এ গাছের পাতা দিয়ে গহনা বানাও এটা বানাও সিরা বানাও ঘোড়ার ডিম বিয়ে করার পরে কয় আজ আছে দিয়ে দাও তখন ঘরের ভিতরে ডাকাতি করে যা আছে দাও এই তারপরে লাগে ঝগড়া ফসাদ মারামারি কাটাকাটি পরে থানায় চলে যাবে মাধবপুর যায় মামলা লেখেন স্যার আমার বউ ফালাইছিল
আমগো ফরিদপুরে একটা থানা আছে নাম শালতা শালতা থানার দুটি গিরাম আছে একটা গোরাদার একটা 10000 তে একজনের বউ গোরাদার থেকে 10000 গিরামে পলাই চলে গেছে তো বেড়ে যায় দা মামলা লিখতেছে দারোগা সাহেবের কাছে সাল লেখেন গোরাদার থেকে বউ পলাইছে 10000 দারোগা সাহেব ইস দারোগা সাহেব সাহেবকে বুঝে কইছ না না বুঝে কইছ কই স্যার আমি তো বুঝেই কইতেছি গোরাদার থেকে বউ পলাইছে 10000 আপনি লেখেন কাই বুঝে কইছ না না বুঝে কইছ কই স্যার লেখেন গোরাদার থেকে বউ পলাইছে 10000 কাট বেটা এক গ্রাম থেকে 10000 বউ চলে গেল একজনও দেখছে না একজনও দেখছে না এক গ্রাম থেকে 10000 বউ চলে গেছে বুঝতে পারছেন এই জন্য আমার ছোট ভাইদেরকে অনুরোধ করব বিয়ে করার আগে নিজের জীবনের সময়টাকে নষ্ট করবেন না শুধু ওয়াজ করে গেলে হবে না কিছু পরামর্শ আছে জীবনের একটা সময় আছে এই সময় কামাই রুজি করার টাইম এই সময় আপনারা অনেক সময় বেহুদে সময় নষ্ট করেন বন্ধু বান্ধবের আড্ডায় ঘুরেন ওই বিভিন্ন আপনারা অপেশাদার কাজে খারাপ কাজে আপনারা নিয়োজিত হয়ে যান আপনারা সুন্দর কাজ আপনারা কাজ অনুসন্ধান করে লেখাপড়া যদি লেখাপড়ায় মন না বসে পড়াশোনায় ব্রেন দুর্বল থাকে তাহলে একটা ভালো কাজের ভিতরে ঢুকে যান যেই কাজ করলে আপনি সাকসেস হতে পারবেন একটা উদ্দেশ্য নিয়ে একটা ভালো কাজের মধ্যে ঢুকে যাবেন ওটা নিয়ে আপনি সারা জীবন ওঠার চেষ্টা করবেন মনে রাখবেন বিজয়ীরা একই কাজ ভিন্নভাবে করে বিজয়ী যারা তারা একই কাজকে ভিন্নভাবে করে প্রত্যেকটা মানুষের জীবনের একটা এম লক্ষ্য উদ্দেশ্য টার্গেট থাকা দরকার যে আমি যে গুলিটা করবো যাতে মিস না হয় আমার টার্গেট হতে হবে আমি যেটার উপরে টার্গেট করব ওটার উপর নিয়ত করে আপনাকে কাজ করতে হবে আপনি নিয়ত করার মালিক সাকসেস করার মালিক কে তবে নিয়ত যাতে ভালো হয় এটা মনে রাখতে আবার গাঁজা বেচার নিয়ত করেন না হ্যাঁ আমার দেশে তো অনেকেই এই সমস্ত কাজে জড়িয়ে পড়তেছে আল্লাহর কসম করে বলি আপনি যদি এই সমস্ত কাজ করেন একটা হারাম জিনিস বিক্রি করে টাকা এনে যদি ওই টাকা দিয়ে ভাত খান আল্লাহর কসম করে বলতেছি দেহের ভিতরে আপনার হারাম ঢুকে গেল যত বছর ইবাদত করেন বেহেশতের কবুল হবে না কোনদিন আমার দেশে ঢাকা শহরে অনেক বড় বড় ধনী আছে উড়ে সর্বনাশ সারা জীবন অকাম কুকাম করে 7-8টা 10টা বাড়ির মালিক হইয়ে এখন টুপি দাড়ি জুব্বা জাব্বি সিল্লে ফিল্লে মাইরি দিয়ে 2-3 সিল্লে 8-10 সিল্লে মেরি দিয়ে তসবি আতিল খালি মক্কায় মাঝে মধ্যে যায় আর মসজিদে খুব বসে থাকে সুবহানাল্লাহ শয়তান আসে আর কে উড়ে শয়তান উরের শয়তান তুই মানুষের তেজ মেরে দিয়ে মানুষের রক্ত শুষে খাইয়ে সাইল্লে টিল্লে মেরে দিয়ে বুজুর্গ শাস্য যতই বুজুর্গ হও 18 কোটি মানুষের হক মেরে খাইছিস এই 18 কোটি মানুষের হক বুঝাই দেওয়ার পরে তোর জান্নাত হবে এর আগে তুই যত সেজদায় দিস কাজ হবে না কষ্ট হইতেছে আপনাদের বহু বুজুর্গ আছে ঢাকা শহরে দেখলে মনে হবে সাইকুল হাদিস কিন্তু আন্তর্জাতিক সুর বলে হুজুর এই কথা কেমনে কইলেন কয়দিন আগে ডিমের দাম বাড়ছে আচ্ছা বলেন মুরগি কি হরতাল ডাকছিল তা ডিমের দাম বাড়লো কে এই রাত্রে যে মুরগিতে ডিম পরে পরের রাত্রে ওই মুরগিতে ডিম পরে তার পরের রাত্রে ওই মুরগাই ডিম দিছে কি কথা কন না মুরগা তো ডিম পরা ছাড়ে না তো ডিমের দাম হঠাৎ করে রাত্রে রাত্রে বেড়ে গেল কারণে আমি ওই ডিমের দাম বাড়ার সময় ময়মনসিং মাহফিলে গেছি তো যেই বাড়িতে খাইতে নিছে দেখি বিরাট বড় তার ডিমের আড়ত মানে আপনার কি কয় ডিমের ফার্ম মুরগির ফার্ম তাই আমি বললাম কি ব্যাপার ভাই ডিমের দাম তো বাড়ছে বাম্পার তো আপনাদের কেন না হুজুর আমরা পাইছি না বলে পাইলো কারা যারা ওই বড় বড় ব্যবসায়ী ওরা সিন্ডিকেট করছে বুঝতে পারছেন এই বড় বড় ব্যবসায়ীদের ভিতরে কি সবাই হিন্দু বৌদ্ধ অধিকাংশই তো মুসলমান কথা কন না কেন এই যে রাতারাতি 16 কোটি 18 কোটি মানুষের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে গেল এই বেটা যদি কোটি বছর হজ করে একবারও হজ একটা সেজদা আল্লাহর কাছে কবুল হবে না কোন 18 কোটি মানুষের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে গেছে কথা কন না কেন হ্যাঁ বুঝে কবরে যেত দেশে সোরের অভাব নাই মসজিদের জুতা সোর সিন্ডিকেট সোর সোরের অভাব নেই এখন আবার নামাজ সোর হয়েছে বলে হুজুর এটা আবার কোনটা 20 টাকা তারা বেশিলে 8 টাকা বানায় লাইছে 12 টাকা তিসুরি হয়ে গেছে কিন্তু দাড়িওয়ালা বিরাট বড় দাড়ি
আস্তাবর দাঁড়ি সাইকেল হাঁদি সাইকে মাঝারি মাদানি বহুত কিছু লাগে একবারে লেবেল করে ফেলাইছে আট টাকা চুরি হয়ে গেছে ভাই জুতা চুরি হলে বাটার দোকানে আবার নতুন করে জুতা কিনতে পারবেন কিন্তু জীবনে নামাজ চুরি হয়ে গেলে আর নামাজ কেনার সুযোগ নাই বাপ কথা বলেন ঠিক কিনা আর সোর কত কোয়ালিটির হয়েছে এখন খুব মনোযোগ দিয়ে এই আপনাদের কাছে বলে দিয়ে যাই আবার কালকে দেখলাম আর একটা কোরআন সুর বেরিয়েছে বলে কোরআন সুর কি ওই যে দিনাজপুরের ব্যাখ্যা দিতেছে কোরআনের আয়াত দিয়া এই এই বুকে হাত বেঁধে নামাজ পড়ে আমাদের দেশে একদল আছে না নাই এটা দেখ মৌলবী দিনাজপুরে ওয়াজ করতে যায় সেটা বলতেছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دين এ আয়াতের অপব্যাখ্যা কইরা সে বলতেছে দীনাকুম দীনাকুম কই দিন দি আল্লাহ পাক দিনাজপুর বুঝাই দিছে দেখছেন হ্যাঁ দীনাজপুর কই দিন সন্ধি বিচ্ছেদ করতেছে কা আল্লাহ বলছেন আলিয়াকুমা আকমালতু লাকুম দীনাকুম এই দীনাকুমের ব্যাখ্যা দিতে যাও সূরায়ে কয় এটা হলো কুরআন সূর কি সূর এই জোরে বলেন না কি সূর কুরআন সূরে বলতেছে দীনাকুম এটা হলো দীন আস পুর মানে দীনাকুম তোমাদের দীনকে আল্লাহ পরিপূর্ণ করছে তাহলে দীন আস পুর সন্ধি বিচ্ছেদ দিয়ে বলতেছে দিন আজকে পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ কোরআনেও দিন দিনাকুম বলছে এই দিনাজপুর দিয়ে আল্লাহ পাক এই দিনাজপুর বুঝাইছে হাই 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 আমি হাই সে বললাম যে ওরে সুর কত বড় সুর চিন্তা করেন এই দেখেন এ যারা কোরআনের এই সমস্ত অপব্যাখ্যা করে ওরে খাওয়ানো সেটা ভাই কুত্তা খাওয়ানো অনেক বেশি এই কোরআন কার বাণী আল্লাহর বাণী জোরে বলেন আল্লাহর বাণী এটা আল্লাহর কালাম কোন সন্দেহ আছে না আরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে 4 বছর পর্যন্ত 4 বছর পর্যন্ত উনাকে বেতের পিটুনি পিটানো হয়েছিল খলিফা বলেছিল ইমাম আহমদ আপনি বলেন কোরআন সৃষ্টি না স্রষ্টার বাণী ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছিলেন কোরআন আল্লাহর কালাম কালামুল্লাহ কালামুল্লাহ কোনোদিন সৃষ্টি হতে পারে না কালামুল্লাহ আল্লাহর কালাম আল্লাহ নিজে স্রষ্টা কালামুল্লাহ স্রষ্টার বাণী এটা সৃষ্টি হতে পারে না খলিফা বললেন জেলখানায় নিয়ে যাও উনাকে পিটাইতে 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 মারতে মারতে রিমান্ডে নিতে 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 পিঠের মধ্যে গোশত পচে ঘা হয়ে গেল গোশতের মধ্যে পোকা লেগে গেল ইমাম আহমদ ইবনে হাম্বল ওই অবস্থায় নামাজ পড়তেন শেষ পর্যন্ত বরদাস্ত করতে না পেরে ইমাম আহমদ ইবনে হাত তুলে বলেন হে রব ওরা তো আমাকে মেরে ফেলতে চাচ্ছে আমি তোমার সারা জীবন গোলামি করেছি আমি ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছি আল্লাহ যদি কোরআন তোমার সৃষ্টি হয়ে থাকে তাহলে আমি ইমাম আহমদকে হেদায়েত দাও আর যদি কোরআন তোমার বাণী হয়ে থাকে কালামুল্লাহ হয়ে থাকে তাহলে খলিফাকে তোমার দরবারে উঠাই নিয়ে চলে যাও সে তো আমাকে মেরে ফেলতে চাচ্ছে আল্লাহর দোয়া কবুল হয়ে গেল আল্লাহর ওলির দোয়া রাত্রিবেলা সকালবেলা সংবাদ আসলো খলিফা রাত্রিবেলা অ্যাটেন্ড টু মার্ডার হ্যাঁ আল্লাহর ওলিদের সাথে ফাজলামি চলে না বাপ আল্লাহর ওলিরা রাগে না রাগে না রাগে না যদি একবার আসমানে হাত বাড়াই দেয় তাহলে আল্লাহর ওলিদের দোয়াগুলি আল্লাহ কবুল করে না কথা বলেন ঠিক না বেঠে গুস্তাকে রসুল এ বিয়াদব সে কি বলতেছে কোরআনকে অপব্যাখ্যা করে দিনাজপুরের ব্যাখ্যা দিতেছে আপনাদের ব্রাহ্মণ বাড়ির আরেকটা দুষ্ট আছে কয়দিন আগে শাহেন শাহ শ্রীকর হযরত তাহের শাহ হুজুর কেবলা সম্পর্কে বাজে মন্তব্য করেছিল এই দুষ্টটা কয়দিন আগে আবার বলছে কুমিল্লা কোরআনে আছে পাবলিকের কয় বলেন কুমিল্লা কোরআনে আছে পাবলিকের কয় হ্যাঁ আছে কোন আবাল আবাল চিনেন নি আপনারা এই পাবলিক মানে বক্তাও বলুন শ্রোতাও বলুন বক্তাও বলুন শ্রোতাও বলুন বক্তাকে কুমিল্লা কোরআনে আছে বলেন ঠিক কি না পাবলিক অটি পাবলিক কি হ ঠিক মানে বক্তার অবস্থা এমন হয়েছে ভাতের যদি গু কয় পাবলিক হয় ডি গু কি অবস্থা হয়েছে দেশে ভাই
বুঝে সুঝে ওয়াজ শুনবেন, সাবধান করে বলে দিচ্ছি, আল্লাহ কোরআনে এদের সম্পর্কে কোরআনে একটা আয়াত আল্লাহ নাযিল করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়াইশতারুনা বিহি সামানান কলিলা, আল্লাহ বলেন আমি কোরআন শরীফে যা নাযিল করেছি এই কোরআনের আয়াতকে যারা অপব্যাখ্যা করবে, কোরআনের আয়াতকে যারা চুরি করবে, এই কোরআনের আয়াতকে যারা গোপন করবে এবং এর বিনিময়ে যারা কিছু উপহার সামগ্রী হাদিয়া নিবে টাকা নিবে, আল্লাহ বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা আগুন ছাড়া আর কিছুই পেল খেলো না, আগুন ছাড়া আর কিছুই পেল না। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়াইশতারুনা বিহি সামানান কলিলা, আল্লাহ বলেন এই কোরআনকে যারা অপব্যাখ্যা করলো এবং এর বিনিময়ে যারা সামান্য অর্থ গ্রহণ করলো, আমার মালিক আমার আল্লাহ বলতেছেন তারা আগুন ছাড়া আর কিছুই বক্ষণ করলো না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, এদের সঙ্গে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কথা পর্যন্ত আল্লাহ বলবে না। ওয়ালা ইউজাক্কিহিম, আমার আল্লাহ তাদেরকে পবিত্র করবে না, তাদের গুনাহসমূহ আল্লাহ মাফ করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই আল্লাহর কালামকে যারা অপব্যাখ্যা করে, এই আমাদের দেশে আরাক মৌলবি এখন জেলখানায় আছে, সরকার তার আধা পাগল মনে করে জেলখানায় ঢুকাইছে, খারাপ তো পরে নাই পাগল, কয়দিন আগে ওই যে দেখছেন আপনারা করোনার ভাইরাস, আর কয়দিন কয়েছে না করোনা মুরগি খেলি, করোনা মুরগি খেলি, পুরুষ সব ইজলে পুরুষ সব বেডি হয়ে যাবে কয়েছে না, করোনার ভ্যাকসিন দিলে ওই পাগলে কয়েছিল করোনার ভ্যাকসিন দিলে বেডা বেডি হয়ে যাবে। আচ্ছা করোনার ভ্যাকসিন দিলে যদি বেডা বেডি হয় তাহলে ইজলে কি হইবে, কয়বার কয়ে দিয়ে দিতে, এত বড় বিজ্ঞানী এই করোনা নিয়ে ফাইজলিমি করছে, তাহলে ইজলে কি হবে কর। এই সুরাও কয়দিন আগে কইছে যে এই কোরআন শরীফে জাকির নায়েকের টাইফাস, এই নাউজুবিল্লাহ আসতে কর না কেন, কে নাস্তিকে বললে তখন নাস্তিক নাস্তিক হয়ে যায়, আর হুজুরি বললে এটা জায়েজ হয়ে যায় না নাকি, নাস্তিকরা বললে তখন নাস্তিক হয়ে যা আর হুজুরি বললে তখন জায়েজ হয়ে যাবে নাকি। কোরআন নিয়ে যে ফাইজলামি করুক, হুজুর করুক আর খেজুর করুক, জাহেল করুক আর আলেম করুক, আল্লাহর কালাম নিয়ে যারা ফাইজলামি করবে, কোরআনের অপব্যাখ্যা তারা করবে, তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ চলবে। এই কথা বলে ঠিক না বেঠে, আল্লাহ কি চমৎকার সিদ্ধান্ত দিলেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আহা পৃথিবী পড়ে যাবে, আকাশ ভেঙে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কালামের ফয়সালা কোনোদিন পরিবর্তন হবে না। আল্লাহ বলেন যারা কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনকে যারা গোপন করে, এই কোরআনে যারা দিনাজপুর খুঁজে পায়, এই কোরআনে যারা কুমিল্লা খুঁজে পায়, এই কোরআনে যারা জাকির নায়েকের টাই তালাশ করে পায়, আল্লাহ তাদের উদ্দেশ্যে বলতেছেন আমি আল্লাহ তাদের সাথে কিয়ামতের ময়দানে কথা পর্যন্ত বলবো না। ওয়ালা ইউজাক্কিহিম, আমি আল্লাহ তাদেরকে পবিত্র করবো না, তাদের জীবনের কোনো গুনাহ আমি আল্লাহ মাফ করবো না, শুধু তাই কি, ওয়ালাহুম আযাব আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ফয়সালা আমি আল্লাহ করে রাখছি। এবার বুঝে দেখ দিনাজপুর পাইছিস না কুমিল্লা পাইছিস নাকি জাকির নায়েকের টাই পাইছিস, কিয়ামতের ময়দানে দেখব তোর কোন বাপে তোদেরকে তরায়, কথা বলেন ঠিক কি না। এই আল্লাহর কসম করে বলি, কোন সুন্নি বক্তা যদি এই কথা বললে আমি কেউ নাও জুতা দিয়ে পিটিলে আমি জুতা দিয়ে পিটাইতাম, কেউ না পিটেলে আমি জুতা দিয়ে পিটাইতাম, যদি কোনো শূন্য আলেমি কথা বলতো। আল্লাহ কোরআন নিয়ে ফাজলিমি নাকি,
এই কালাম উল্লার জন্য একটা আকিদার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের পিঠের গোশত উঠিয়ে ফেলা দেয়া হয়েছে গোশত পচে পর্যন্ত গেছে তারপরও তুমি আকীদা ছেড়ে নাই কুরআন কালাম উল্লাহ আল্লাহর কালাম এটাই ঠিক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর পিঠের চামড়া পর্যন্ত পচে গেছে পরে চিকিৎসকই চামড়াগুলি কেটে 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 ফেলে দিয়ে এই গোশত কেটে ফেলে দিয়ে তার চিকিৎসা করেছে আমরা তাদের রূহানি সন্তান বেটা কোরআনের অপব্যাখ্যা করব আর আমরা চুপ করে বসে থাকব নাকি ওটা নাস্তিকদের চেয়ে তো নিকৃষ্ট কথা বলেন ঠিক কি না আরে নাস্তিকদের তো কোনো ধর্ম নাই তারা হিন্দু ধর্ম মানে না মুসলমানও মানে না খ্রিস্টানও মানে না বৌদ্ধ মানে না তাদের কথা হলো আমরা কোনো ধর্ম সর্ব কিচ্ছু মানি লা ধর্ম আমাদের কোনো ধর্ম নাই নাস্তিক তার বক্তব্য সে দিতে পারে কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে তার বক্তব্য থাকতে পারে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআন সুন্নাহ পড়িয়ে তা কোরআন হাদিস বলে এটা কোন জাহেলে বললে মানিয়ে নিতাম একটা কোরআন হাদিস পড়ো একজন মৌলবি যদি কথা বলে এটা আমরা মুসলমান বরদাস্ত করতে পারবো না কথা বলেন ঠিক না বেঠিক এরা আবার দিশে বুকে হাত পেতে নামাজ পড়কে সহিয়ে দিছে যারা কোরআনে টাই খুঁজে পায় দিনাজপুর খুঁজে পায় কুমিল্লা খুঁজে পায় এরাই আবার কোরআনে নবীর রওজা খুঁজে পায় না কথা কন না কেন দেখেন না কয়দিন আগে কইলেন রওজা বলা যাবে না কবর কবর কইতে হবে রওজা বলা যাবে না হ্যাঁ কি বুঝলেন একসাথে জোরে বলেন না নাউজুবিল্লাহ হ্যাঁ এদের পিছনে দৌড়াবেন না কি বলেন এই আসেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আসেন এই কারা কারা আছেন হাত উঁচু করে আল্লাহকে দেখান দেখান তাহলে আপনারা কি করবেন আপনারা কি করবেন ঠিক আছে অসুবিধা নেই আমি জানি তা আমাদের কাজ কি আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে নিজেকে রুজু রাখা কথা বলেন ঠিক না বেঠে এদিকে আমাদেরকে ফিরে থাকতে হবে কোরআনের অপব্যাখ্যা কোরআন শরীফের হাদিসের অপব্যাখ্যা আল্লাহ রাসূলের শান মানে ইজ্জতে খাটো করা এই সমস্ত বিষয় আমরা কখনো মেনে নিতে পারবো না মানা যাবে কখনোই না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তাদের ব্যাপারে আল্লাহ পাক ফয়সালা দিয়ে দিলেন এই ফয়সালা আমাদের মেনে চলা লাগবে খুব সাবধান করে বলে দিয়ে যাচ্ছি খুব মনোযোগ দিবেন এরা আমাদেরকে আমাদের যুবকদেরকে তারা সহি হাদিসের দোহাই দিয়ে বিভিন্ন কথা বলে দলের মধ্যে টেনে নিয়ে আমাদের ছেলেদেরকে উগ্রবাদী বানানোর চেষ্টা করতেছে আমরা চাই না আমাদের যুবকরা উগ্রবাদী তার মধ্যে চলে যাক কারণ একটা ছেলে যখন ব্রেন ওয়াশ হয় উগ্রবাদী তার মধ্যে চলে যাবে তখন ওই ফ্যামিলি এবং রাষ্ট্র এবং সমাজ নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমরা কেন বারবার আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে আপনাদেরকে ডাকি জানেন আপনার যদি বদ আকিদার ভিতরে চলে যান আপনাদেরকে উগ্রবাদিতা শিক্ষা দেওয়া হবে এই জন্য আমরা কঠোর ভাষায় আপনাদেরকে এই দিকে টানি কঠোর ভাষা আমাদের কঠোর ভাষার এই জন্যই বক্তব্য আমাদের আমরা আমাদের জীবন এবং সন্তানদেরকে আমরা জীবনকে হুমকির মুখে ফেলে আমরা এই দেশে উগ্রবাদী তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী তার বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা সঠিক ইসলামী রূপরেখা যেই ইসলাম হযরত শাহজালাল ইয়ামিনী দিয়েছে খাজা মাইনউদ্দিন চিশতি দিয়েছে দাতাগঞ্জে বক্স দিয়েছে তা হযরত হযরত খামজাহান আলী রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছে সিফা সালান নাসিরউদ্দিন শাহ দিয়েছে মিরান শত্তাতারি দিয়েছে হযরত হযরত আল্লামা কামরউদ্দিন রুমি দিয়েছে শাহ আলী বুগদাদি দিয়েছে কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া এই সিলসিলার ওলিরা আমাদেরকে যে ইসলাম দিয়েছে আমাদেরকে সেই ইসলামের দিকে চলতে হবে কথা বলে ঠিক না বেঠে আমার দিকে তাকো খব এই আমার দিকে তাকান জিন্দাবাদ আমার আচ্ছা আমরা তকবীর পরে দেই তকবীর পরে দেই খুব মনোযোগ সময় কো শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদ দিয়ে দেশ দখল করছে কিনা এক কথা বলেন করছে কিনা হ্যাঁ উনি তখন রাষ্ট্র ক্ষমতায় ছিল রাষ্ট্রীয় ক্ষমতা ওনার হাতে উনি যদি বলতেন যে এই সিলেটে একটা প্রতিমার ঘরও থাকবে না সবকটা প্রতিমা ভেঙে দিতে হবে পূজা বন্ধ রাষ্ট্র ক্ষমতা ওনার ছিল ইচ্ছা করলে পারতেন না কিন্তু উনি কি তা করেছেন
কি করেছেন 360 জন আল্লাহর ওলিকে তিনি বিভিন্ন জায়গা পাঠাইছেন মানুষের মাঝে দাওয়াত দিয়েছেন যে কবুল করবে করবে না করবে না করবে দাওয়াতের কাজ তোমাদের কবুল করার কাজ মালিকের কি কথা বলেন ঠিক কি না তো আমরা আজকে কারা হিন্দু দেখলে মালায়ন বলে গালি দেই এই শিক্ষা আমাদেরকে কে দিয়েছে না রাসূল দিয়েছে না সাহাবী দিয়েছে না কোন ওলি আল্লাহ দিয়েছে তাহলে অন্য ধর্মের মানুষ দেখলে আমরা কেন নাক শিক্ষা করব অন্য ধর্মের মানুষ দেখলে আমি কেন তাকে মালায়ন বলবো অন্য ধর্মের মানুষ দেখলে আমি কেন তাকে আমার থেকে দূরে সরাবো কারণ কি কে শিক্ষা দিয়েছে আজ পর্যন্ত কোন সুন্নি তো এটা শিক্ষা দেয় না কোন ওয়াজে আজ পর্যন্ত আমরা সাম্প্রদায়িকতার পক্ষে কোনোদিন কথা বলি নাই আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলেছি অসাম্প্রদায়িক বাংলাদেশ এদের সবার সবাই মিলেমিশে থাকব সবাই মিলেমিশে হাট বাজার করব সবাই মিলেমিশে ব্যবসা করব সবাই মিলেমিশে সমাজ করব সবাই মিলেমিশে রাষ্ট্র করব কথা বলেন ঠিক না বেঠিক ও তারা হাজিরিন আপনাদেরকে আমরা এই জন্য আকাইদে আহলে সুন্নতুল জামাতের দিকে ডাকি খাজা আজমিরি যখন এদেশে আসলেন মোহাম্মদ ঘুরি তখন রাষ্ট্র ক্ষমতা খাজা আজমিরি যদি বলতেন ভারতের দিল্লিতে একটা প্রতিমার ঘর থাকবে না মোহাম্মদ ঘুরি সব ভেঙে দাও মোহাম্মদ ঘুরি তাই করতেন কিন্তু খাজা আজমিরি তা করেন নাই বরং মানুষের মাঝে কালেমার দাওয়াত পৌঁছে দিয়ে এক কোটি মানুষকে কালেমা পড়িয়েছেন কথা বলেন ঠিক না আপনাদেরকে উগ্রবাদিতা কে শিখা আমার ধর্মে কোন ওলি আল্লাহ তেগুলি শিক্ষা দেয় এই কোরআনের অপব্যাখ্যা কে করেছে আজ পর্যন্ত কোন সুন্নি আলেম করেছে কেউ করে নাই ভালোবাসে আলী আমাকে এবং আল্লাহকে ভালোবাসে ফাতেমারে শোনো শোনো তোমার বিবাহ আমি নবী ধার্য করি নাই তোমার বিবাহ বিবাহের ব্যাপারে স্বামী হিসেবে আমার আল্লাহ নিজে পছন্দ করেছে এই জোরে বলেন ফাতেমার সাথে আলীর বিয়ে হবে পছন্দ কার আল্লাহ সিদ্ধান্ত কার তো আলী মদ খাইতে পারে এবার বলেন আপনি এটা যদি কোন সুন্নি আলেম কয় ও সুন্নি আলেমের মুখে থুতু মারতে হবে এক কথা বলেন না কেন আমার বাপ ভক্ততে কি আসে হে আলী মদ খাইতে পারে দশ বছর বয়সে যিনি কালেমা পড়েছে দশ বছর বয়সে দশ বছর বয়সে আল্লাহর নবীর কাছে ওহি আসত জিব্রাইল আমিন এসে নামাজ পড়তেন নবীজি সেই নামাজ পড়া দেখতেন আল্লাহর নবী নামাজ পড়তেন আম্মা জান খাদিজা পিছনে দাঁড়াইতেন হযরত আলী তার পিছনে দাঁড়াইতেন দশ বছর বয়সে কালিমা পড়ছে আলী কাবা ঘরের ভিতরে যার জন্ম হয়েছে হযরত ফাতেমার ব্যাপারে আল্লাহ বলছেন হুজুর আমার হাবিব ফাতেমার সাথে আলীর বিয়ে দেন এটা আল্লাহর পছন্দ খুব মনোযোগ দিয়ে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সাথে হযরত আলীর বিয়ে হবে ফাতেমা কাঁদেন যখন নবীজি কথাগুলি বললেন তখন ফাতেমা খুশি হয়ে গেল কারণ রহমাতুল লিল আলামিন বলেছে আল্লাহ আমার জন্য আলীকে পছন্দ করেছেন এখন তো ফাতেমা আর কোনো চিন্তা নাই বিয়ে হওয়ার জন্য ফাতেমার জন্য আমাদের দেশে যেরকম বিবাহ ঢলঢগর পিটাইয়া একবারে কি বলে আপনার আলিশান বিরাট বড় ইন্তেজাম ফাতেমার জন্য এরকম কোন ইন্তেজাম নাই আল্লাহর নবী বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল খেজুর আল্লাহর নবীজি কিছু খেজুর নিয়ে আসলেন ফাতেমার জন্য সুগন্ধ কিনে নিয়ে আসলেন এবং কিছু সামান্য আসবাবপত্র নিয়ে আসলেন একটা কম্বল একটা কম্বল আনা হলো এই কম্বলটা মাথায় দিলে পা বের হয় পায়ে দিলে মাথা বের হয়ে যায় খুব মনোযোগ দিয়েন হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার জন্য একটা কম্বল আনা হলো একটা জাতা আনা হলো যে জাতা দিয়ে হযরত ফাতিমা আটা পিষতেন রুটি বানাইতেন এই জাতা আনা হলো ফাতিমার জন্য সামান্য কিছু আসবাবপত্র হাড়িপাতিল নিয়ে আসা হলো হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সাথে আলীর বিয়ে হয়ে গেল ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির
ওই বালিশ কি ছিল জানেননি বালিশ তৈরি করা হয়েছিল সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমার ঘরের বালিশ ছিল খেজুর গাছের ছালগুলি বের করে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য আল্লাহর নবীজির সাহেবজাদি ফাতেমা খেজুর গাছের ছাল এনে চামড়ার ভিতরে ঢুকিয়ে সেটা দিয়ে বালিশ বানিয়েছিলেন জান্নাতের সাইয়্যিদিনী হযরত ফাতেমার বালিশ হলো খেজুর গাছের ছালে তৈরি করা বালিশ আপনি কল্পনা করবেন কত দুঃখের জীবন ছিল কোনদিন খাবার আসতো কোনদিন খাবার থাকতো না হযরত আলী থাকলে খাবার থাকতো আলী না থাকলে খাবার শেষ হয়ে যেত হযরত ফাতেমা একদিন নবীজির দরবারে চলে গেলেন যা বলেন ইয়া নবী আল্লাহ গনিমতের মাল আসছে যদি কিছু মাল আপনি আমাকে দিতেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ফাতেমা রে এই মাল তোমার জন্য না এই মাল আহলে সুফফাদের জন্য আমি নবী বরাদ্দ করে দিয়েছি তুমি ফাতেমা কিছুই পাবে না তুমি চলে যাও আরে আমরা সেই নবীর উম্মত হযরত ফাতেমার জন্য নবীজি বরাদ্দ দিলেন না কিন্তু ফাতেমা বেজার হলেন না মনকুল্ল হলেন না তিনি আলহামদুলিল্লাহ বলে চলে আসছে সন্তান কলিজার টুকরা মেয়েটাকে নবী কত ভালোবাসতেন হযরত ফাতেমা চলে আসার পরে নবীজি শুধু ছটফট করতেছেন ছটফট আল্লাহর নবীর ভালো লাগতেছে না কারণ গনিমতের মাল তো নবী দিতে পারবেন না কারণ এটা সাহাবীদের জন্য বরাদ্দ হয়ে গেছে ফাতেমাকে কি করবেন ফাতেমা ফিরে চলে আসছে বাবা হয়ে সন্তানের দুঃখ নবীজি ছটফট করতেছিলেন আমার আল্লাহ আর দেরি করলেন না আল্লাহ বলেন জিব্রাইল যাও আমার ফাতেমার জন্য সুন্দর একটা খবর নিয়ে যাও একবার জোরে বলা যাবে কি মারহাবা কি ঘর ছিল রে আমার ফাতেমার জন্য একটা সংবাদ নিয়ে যাও রে আল্লাহর নবীজি সকালবেলা দৌড়ে আসলেন সন্ধ্যাবেলা দৌড়ে আসলেন ফাতেমার ঘরে টুকা দিলেন ঘরের দরজা খোলার পরে আল্লাহর নবীজি দেখলেন ফাতেমার ঘর আহারে কত বড় গরিবানা হালতে বসতে দিবেন কোথায় খাইতে দিবেন কি ঘরের মধ্যে কোনো খাবার নাই স্বামী স্ত্রী রাত্রিবেলা না খেয়ে শুয়ে পড়বেন এমন সময় আল্লাহর নবী ঘরের দরজায় টুকা দিছে হুজুর বসতে দিবেন কি বসতে দেওয়ার জায়গা নাই নবীজি বলেন ফাতেমারে আমাকে বসতে দিতে হবে না তুমি তো গনিমতের মাল চাইতে গিয়েছিলে ফাতেমা আমি জানি তোমার ঘরে অভাব কিন্তু তুমি তো জানো আমার সাহাবীরা আমার কলিজার ধন আমার উম্মত আমার অসহায় বড় গরি আমার আহলে সুফফা সাহাবীরা না খেয়ে থাকে ফাতেমারে আমার চোখের সামনে আমার সাহাবীরা না খেয়ে থাকে তোমার জন্য গনিমতের মাল আমি কেমনে বন্টন করি নবী উম্মতের কেমন পাগল ছিল আর আমরা উম্মত হইছি উম্মতের কিছুই করতে পারি নাই আল্লাহর নবী ডেকে বলেন ফাতেমা তুমি যদি চাও তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ আসছে আল্লাহ জিব্রাইল আসছে আমাকে জানাই গেছে দুইটা প্রস্তাব তোমার জন্য তুমি কি গনিমতের মাল চাও নাকি তুমি আল্লাহর দেওয়া একটা দোয়া চাও ফাতেমা বলেন আব্বাজান গনিমতের মাল আমার লাগবে না আপনি বলেন ওই দোয়াটা শিখাই দেন যে দোয়াটা আল্লাহ আমার জন্য পাঠাই দিয়েছে জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহর নবী বলেন আলী ও ফাতেমা তোমরা শোনো প্রত্যেক নামাজের পরে তোমরা 10 বার আলহামদুলিল্লাহ 10 বার সুবহানাল্লাহ 10 বার আল্লাহু আকবার তেলাওয়াত করবা আর প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানো ঘুমাতে যাওয়ার আগে তোমরা 33 বার আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ 34 বার আল্লাহু আকবার বলে তোমরা ঘুমাইবা তোমাদের ঘরে অভাব আল্লাহ রাখবে না তোমাদের রিজিক আল্লাহ বরকত দিয়ে দিবে জোরে বলেন মারহাবা হযরত আলী এই আমলটা সিফিনের যুদ্ধের রাতেও করেছেন কোনদিন আমল উনি ছাড়তেন না নবীজি বিশেষ করে তাদের জন্য আমলটা দিয়েছিলেন বাজান আল্লাহর নবী তার জন্য আমল দিলেন ফাতেমার দুঃখে নবী দুঃখিত হইতেন সেই ফাতেমারে কবরে চিনে না এটা ডাহা মিথ্যা কথা কথা বলেন ঠিক কিনা এটা কারা
খারিজির আহলে বাইত বিদ্বেষী ছিল আবু যর গিফারি দেখেন হাদিস কি সুন্দর কয় মহিলাদেরকে বুঝাইতে যায় বুঝান মহিলাদেরকে বুঝান আর তো হাদিস আছে ইমাম যাহাবি তেনারা মিজানুল ইতিদাল কিতাবের মধ্যে লিখছেন হাযা হাদিসুন মাউযু হাযা হাদিসুন মাউযু এই হাদিস হলো জাল হাদিস ইমাম যাহাবির মতো বিশ্ববিখ্যাত ইমামরা বলছেন হাদিস জাল এই হাদিসের কোন সনদ নাই এই হাদিসের সনদের মধ্যে ঝামেলা এটা খারিজিরা বানাইছে এই হাদিসের কোন ভিত্তি নাই একবার জাল হাদিস দিয়ে ওয়াজ করে কি সুন্দর ওয়াজ আ মহিলারা রে দেখেন ওয়াজ কি মহিলারা রে সাবধান হয়ে জানো মা জাতিরা ফাতেমারে কবরে নামানোর সময় আবু যর গিফারি কবরের পাশে দাঁড়ায় বলছে ও কবর তোমার ভিতরে কারে নামাইতেছি তুমি কি জানো তোমার ভিতরে নামাইতেছি হযরত ইমাম হাসান হুসাইনের মারে ইমাম হাসান কবরে কয় ইমাম হাসান হুসাইন দেও চিনি না ওরে কবর তুমি কি জানো তোমার মধ্যে কারে নামাইতেছি তোমার মধ্যে নামাইতেছি হযরত আলীর স্ত্রীকে গামে আলীর চিনি না তোমার মধ্যে কবরে নামাইতেছি রহমাতুল লিল আলামিনের মেয়েরে বলে আমি তাও চিনি না আমি চিনি আমল আমি চিনি আমল আমি চিনি আমল আমি ফাতেমার চিনি না আমি কাউরে চিনি না আমি আমল চিনি দেখেন কি সুন্দর করে সুর দিয়ে ওয়াজ করে দিছে একবারে তেশ মাইরে দিছে এ কথা কন না কেন কি আমরা উচিত কথাগুলি মাইবে ধরেন হাই 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 ইওয়াজ যদি করে মোল্লা রাত করে নি এই ওয়াজ করলে যে মোল্লা এই ওয়াজ করবে মোল্লার খাবার দিবেন না সাবধান এটা আল্লাহ রসুলের শান ইজ্জত আজমতের বিরুদ্ধে ফাতেমা জান্নাতের সর্দারের নিয়ে এটা কি আমরা ঘোষণা দিছি না নবী দিছে এই আল্লাহ দিওয়ার পরে আল্লাহ নবী ঘোষণা দিয়ে গেছে দুনিয়ার থেকে তো ফাতেমা মরার পরে না মরার আগে এন্তেকালের পরে না এন্তেকালের আগে আল্লাহ নবী এন্তেকালের আগে ফাতেমা জান্নাতে যাবে এই কথা নবীজি নিজে বলে দিয়ে গেছে নবী ফাতেমা জান্নাতের সর্দারিনি কবরে তার সিনে না এটা ডা মিথ্যা কথা কথা বলা ঠিক না বেঠে ডা মিথ্যা আল্লাহ কি কষ্ট হতেছে আপনাদের তো ফাতেমার এই কবরে সিনে না এটা কেমন দাগ হাই 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 কতর জাল হাদিস দিয়ে ওয়াজ করে কান দিয়ে ভাষায় দিতেছে বক্তাও কান্দে শ্রোতাও কান্দে বেডিরাও কান্দে চিন্তা করেন কত বড় জাল হাদিস একটা লাগাই দিছে আমি যেন বলি ভাই ইসব ওয়াজ দেখো যে মোল্লা করে এটা বাইন্দা তুইয়া এটা তো এশকে রসুলের কথা এটা তো উনার উনার ব্যক্তিগত কথা না এটা এশকে রসুলের কথা কি কথা বলেন ঠিক না হাই সর্বনাশ ফাতেমারে কবরে শুনেন এর মানে আর আবু যর গিফারির সাথে কবরে কথা বললো আবু যর গিফারির সাথে কবরে কথা কয় ফাতেমার সিনে কি চিন্তা করেন কত বড় ডাকাত ফাতেমার কবরে সিনে না অথচ আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার সাথে কবরে কথা কইতেছে দেখেন কত বড় ডাকাত এ সর্বনাশ ঈমান কিভাবে চুরি হয় এ একবার যদি আপনি চিন্তা করেন যে ফাতেমারে কবরে চিনে না এই চিন্তা নিয়ে যদি কবরে চলে যান জাহান্নামে যাওয়া ছাড়া রাস্তা আছে এটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর ইজ্জতের হানি সম্মানের হানি কথা বলেন ঠিক কি না এটা ওনাদের মহান ইজ্জতের হানি এটা মহান ইজ্জতের হানি ওনার খুব মনোযোগ দিয়ে হযরতের ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আল্লাহ কোরআনের আর একটা বাণী শোনাই না কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা লাগে আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি ইন্নামা ইউরিদুল্লাহু লি
أذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا فيصل كيامد إن الله آيات نازل হয়ে গেল ও আমার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনার পরিবারকে পবিত্র বানায় দিলাম আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে সহি মুসলিমের কিতাবু ফাজাইল ওয়া সাহাবিন নবীর ভিতরে আসে বাবু মানাকিব আহলে বাইতুন নবী আহলে বাইতুন নবীর ফজিলত সম্পর্কে হাদিস আসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী হুজরা মুবারকের মধ্যে ছিল কালো চাদর পরিহিত অবস্থায় নবীজি কালো চাদর পরিহিত অবস্থায় ছিলেন আল্লাহর নবী বের হলেন বের হয়ে যাওয়ার পরে এই আয়াত নাযিল হলো নবীজি বের হলেন এই বর্তমান 7 নম্বর গেট বাবু সালাম বরাবর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিলেন এই বাড়িটা এখন মসজিদ আলী নামে লিখে রাখা হয়েছে মসজিদ বানিয়ে রাখা হয়েছে এই হযরত আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি ছিল এইখানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি থাকতেন বন্ধুগণ আমার আল্লাহর নবী হুজরা মুবারক থেকে বের হয়ে 2-3 মিনিট বা 4 মিনিট সময় লাগে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি যাইতে কালো চাদর পরিহিত অবস্থায় আল্লাহর নবী বাড়ির মধ্যে ঢুকলেন ঢোকার পরে ফাতেমা দেখলেন আব্বা জান আসছে আল্লাহর নবীর কাছে দৌড়ে আসছে আল্লাহ নবী চাদর মুবারকের মধ্যে ফাতেমাকে জড়িয়ে ধরলেন এমন সময় ইমাম হাসান আসছে আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন এমন সময় ইমাম হুসাইন আসছে আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন এমন সময় হযরত আলী আসলেন আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরে বলতে লাগলেন আল্লাহুম্মা হাউলাই আহলি আল্লাহ এরা আমার আহলে বায়াত এরা আমার আহলে বায়াত এরা আমার আহলে বায়াত এদেরকে তুমি পবিত্র বলছো সুম্মা তালা এরপরে নবী তেলাওয়াত করতে লাগলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা একবার জোরে বলা যাবে কি মারহাবা এরা পবিত্র কে বলছে জোরে বলেন তো কবর তার সিনে না নাকি হ্যাঁ এ এ মৌলভীরে ধৈর্য করবেন যে হুজুর খেজুর একটু দলিল দেন যদি না দিতে পারেন তো আপনার কপালে কিন্তু শনি রাখরা আছে দলিল দিতে হবে আপনাকে দলিল দিবেন এটা একের দলিল হলো কিতাব কিতাবুল বকবকানি এই কিতাবের নাম বলে দিয়েছি কিতাবুল বকবকানি এ শিখছে খালি এতে সারা বছর ধরে শিখছে আর খালি আমরা রে কয় বেদাতি আচ্ছা ফাতেমারে কবর সিনে না ও বেদাতি না আমরা বেদাতি একটু কথা ভালো করে বুঝবেন যারা কয় ফাতেমারে কবর চিনে না আর আমরা বলি ফাতেমা সাইয়েদাতুন নিসাই আহলুল জান্নাহ তাহলে আমরা বেদাতি না ও বেদাতি এ জোরে কর আমরা বেদাতি না হে বেদাতি তাহলে আমরা তো হকের উপরে আছি যদি আমরা হকের উপরে না থাকি তাহলে আল্লাহ রাসূলের কথা মিথ্যা হবে আল্লাহ নবীরটা সত্য আমরাও হকের উপরে আছি ওতে ভালো সুন্নাত ওয়াল জামাত এটা নাজাতের দল এটাই হকের দল কথা বলেন ঠিক না বেঠে পীরের বাড়িতে ওরসে গরু ছাগল নিয়ে যাওয়া নাকি শিরিক আস্তে কইলেন কে হ্যাঁ নাউজুবিল্লাহ আস্তে না জোরে একসাথে বলে কোন ব্যক্তিকে কোন অলিকে কিছু দেওয়া হাদিয়া উপটোকন দেওয়া এটা তো রসুলের পাকের তরিকা আপনাদেরকে আজকে একটা আয়াত শোনাব আমি গাড়ির ভিতরে আসতে আসতে এটা পড়তেছি কেন যেন এটাও এসে গেল ঠিক আছে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটা আয়াত শোনাব আয়াতটা কি আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতু ومما أخرجنا لكم من الأرض الله بلتسن يا أيها الذين آمنوا أي إيمان دار أنفقوا من طيبات ما كسبتم تمہ در جو اتم خبار سے
উত্তম খাবার পবিত্র খাবারটা ভালো খাবারটা তোমরা আল্লাহর পথে খরচ করো জোরে বলেন আয়াতটা কেন নাজিল হলো তার তাফসীর আপনাদেরকে শুনাই আমি এটা আসতেছিলাম গাড়ির ভিতর পড়তেছিলাম আমাদের সৈয়দ সাহেব তিন প্রশ্নটা একবার সময় মতই করছে কেন জানি আমি আস্তে আস্তে আয়াতটা পড়তেছি গাড়ির ভিতর বসে বসে আজকে আসছে দেখেন এই আয়াতটা কেন নাজিল হলো মদিনায় সাহাবীদের অভ্যাস ছিল গাছে যখন খেজুর ধরত তখন এই খেজুরের কাঁধি থেকে খেজুর কেটে এনে মদিনার মসজিদে নবীর খুঁটির সাথে এই খেজুর বেঁধে রাখত মারহাবা কল আরো জোরে কি বাত তো জোরে বলেন খেজুর কি খাদ্য না অখাদ্য জোরে বলেন কারা খেজুর আনছে কার দরবারে জোরে কোন কার দরবারে কার দরবারে কারা আনছে সাহাবীরা যদি নবীর বাড়ি খেজুর আনতে পারে তাহলে আমরা আল্লাহর ওলিদের বাড়ি গরু মহিষ ছাগল দলিল ইত্যাদি নে ঠিক আসতে কইলেন কে জোরে কোন আচ্ছা আর দলিল দিতেছি দাঁড়া কেবল তো কোরআন শরীফ থেকে দিলা এই আয়াতটা নাজিল হলো কেন এটা বলতেছি আমাদের দেশের অনেকে আছে দেখবেন মসজিদে গেলে সিরা টাকাটা মসজিদে দেয় কথা কন না কেন আমার মসজিদে 5000 মুসল্লি প্রত্যেক জুমাতে আমার মসজিদে 5000 মুসল্লি 4 থেকে 5000 আমার ঢাকাতে মুসল্লি আরো বেশি হয় গেছেন তো ভাই গেছে হ্যাঁ গেছে আমার মসজিদ 9 কাঠার উপরে অনেক বড় মসজিদ তো ওখানে সব 90% এটা খুব মনোযোগ দিয়ে তো মুসল্লি অনেক মাঝে মধ্যে টাকা গোনার সময় হুজুর একটু বলে দিয়ে তো বলে কি হয়েছে খালি সিরাটা বুঝতে পারছেন তো মুসল্লিরা কিছু আছে টাকা যেটা চালাইতে না পারে এটা মসজিদে দিয়েছিল এই আয়াতটা নাজিল হলো সাহাবায়ে কেরাম এরকম খেজুর নিয়ে এসে কাঁধে কাঁধে এনে নবীর দরবারে মসজিদে বেঁধে রাখতো আর সাহাবায়ে কেরাম যাইয়ে মসজিদ থেকে ওই খেজুর খাইতো মারহাবা বলা যাবে না আচ্ছা তো কিছু সাহাবী চিন্তা করলো খেজুর নেই তো কিছু সাহাবী আবার ওই কাঁচা পাকা আধা পাকা কিছু খেজুর এনে কাইটে ওইটা ঝুলেই থুয়ে দিছে এখন এই খেজুর তো আর দামি না এই খেজুরটা তেমন পরিশুদ্ধ না এই জন্য আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে এই সাথে সাথে আয়াত নাজিল করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদার আনফিকু মিন তাগিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আর ওয়ালা তায়াম্মামুল হাদীস মিনহু তুনফিকুন ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আনতুম তুগমিদু ফি ওয়া আলামু আন্নাল্লাহা গনীউন হামিদ একসাথে জোরে বলা যাবে না মারহাবা মারহাবা আল্লাহ আয়াত নাযিল করে দিলেন আল্লাহ আয়াত নাযিল করে বললেন তোমরা তোমাদের পক্ষ থেকে ভালো খাবারটা তোমরা আল্লাহর পথে খরচ করবে মানুষকে যেটা খাওয়াবে হাদিয়া তোহফা দিবে সাদকা দিবে সেটা যেন তোমাদের উত্তম খাবার পবিত্র খাবার হয় আল্লাহর নবীর বাড়ি একদিন উটের দুধ আসছে এক পেলা দুধ নিয়ে আসেন একজন সাহাবী দুধ এনে বললেন ইয়া নবী আল্লাহ আপনার জন্য দুধ আনছি নবীজি আপনি দুধ কবুল করে নেন হযরতে আবু হুরায়রা বলেন মিশকাতুল মাসাবির কিতাবুল আদাবের মধ্যে হাদিস কেন আসছে হযরতে আবু হুরায়রা বলেন ইয়া নবী আল্লাহ আমরা সাহাবি আছি 80 জন দুধের পেয়ালা মাত্র একটা এত দুধ আমি কিভাবে খাবো নবীজি মুসকি হাসি দিয়া বলেন আবু হুরায়রা তুমি বিসমিল্লাহ বলে শুরু করে দাও আবু হুরায়রা বলেন আমি বিসমিল্লাহ বলে দুধ দেওয়া শুরু করলাম দিতে 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 আমি 80 জনকে বিসমিল্লাহ বলে খাওয়াইলাম 80 জনকে বিসমিল্লাহ বলে যখন আমি খাওয়াইলাম 80 জন বিসমিল্লাহ বলে পেট ভরে দুধ খাইলো আল্লাহর নবী নিজেও দুগ্ধ পান করলেন আমাকে দুধের পেয়ালা দিয়ে বলেন আবু হুরায়রা বাকি যা আছে সব তোমার আবু হুরায়রা বলেন আমি দুধের পেয়ালায় মুখ লাগায় বিসমিল্লাহ বলে টান দিলাম আমার পেট ভরে গেল আমিও পেট ভরে খাইলাম আমরা 82 জন এক পেয়ালা দুধ খাইলাম এত পরিমাণে খাইলাম পেট ভরে গেল কিন্তু দুধের পেয়ালার দিকে তাকায় দেখে দুধ যা আছে তাই আছে একটু কমেও নাই বাড়েও না কি আনছে দুধ জোরে বলেন কি দুধ মুরগির দুধ কিসের উটের দুধ আনছে কারা আনছে
কার দরবারে উটের দুধ যদি সাহাবীরা নবীর দরবারে নবীর জন্য আনতে পারে তাহলে আমরা কি পীর মাশায়েখ উলামা ফুদলা উস্তাদ মাশায়েখ হ্যাঁ আল্লাহর ওলির বাড়ি কি আমরা পবিত্র খাবার সাহাবী যদি উটের দুধ আনতে পারে তাহলে আমরা কি উট নিতে পারি না সাহাবী যদি দুধ আনতে পারে তাহলে কি আমরা গরু নিতে পারি না এক কথা বলেন না কেন পারি না তাহলে এই দেওয়া নেওয়া হাদিয়া দেওয়া নেওয়া কার সুন্নাত সাহাবীদের সুন্নাত নবীর সুন্নাত তো সাহাবীদের সুন্নাত নবীর সুন্নাত কে যারা শিরিক মনে করে ও মৌলবি কোন ফাতার মৌলবি আমার আর বুঝার বাকি নেই কি ফাতার মৌলবি চিন্তা করেন ফাতার মৌলবি খুব মনোযোগ দেন আরেকটা হাদিস শুনেন না কষ্ট হইতেছে আপনাদের চলে যাবেন কারা কারা যাবেন আতুজা করেন ও যাচ্ছেন না তার মনে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার না হয় নাই মানুষ অনেক আওয়াজ দুর্বল আরো জোরে বলেন আল্লাহু আকবার আমি ওরে পাগল গর্জে উঠু কার একবার গর্জে উঠু গর্জে উঠু আচ্ছা এরকম দশজন মাঠে থাকলে তো কাজ হয়ে গেছে হ্যাঁ বয়স হয়ে গেছে তারপর গলার ওজন গেছে না এরকম কিছু মুরব্বী আগে আসিল একবার আজান দিলে দশ গ্রাম দিয়ে শোনা গেছে ও নামরার গলায় তো বল হি মাইকেও শোনা যায় না আগে যে আজানটা দিছে না উরে সর্বনাশ আজান কারে কোয়া হা কিন্তু দুঃখের বিষয় আমরা যুবকরা সব ঝিমিয়ে গেছে ঝিমিয়ে গেলে চলবে না ঝিমিয়ে গেলে চলবে না আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়া লাগবে কথা বলেন ঠিক কি না আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি হযরত আবু হুরায়রা বলেন আমি খুবই অভাবী ছিলাম একবারে দুষ্ট ছিলাম আমার কিছুই ছিল না আমার কিছুই ছিল না আমি খুবই অভাবী এবং দুষ্ট খুব অভাবের মধ্যে আমার দিন যাপন হতো হযরত আবু হুরায়রা বলেন আমার একটা ব্যাগ ছিল এই ব্যাগের ভিতরে আমি সব সময় কিছু খেজুর নিয়ে ঘুরতাম একটা সলে ছিল ব্যাগ এই ব্যাগ ভরে কিছু খেজুর নবীজির দরবারে নিয়ে গেলাম একবার জোরে বলা যাবে কি মারহাবা এই ব্যাগ ভরে কিছু খেজুর নবীজির জন্য আমি নিয়ে গেলাম প্রিয় নবীজির জন্য খেজুর আমি নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবীজির দরবারে বললাম ইয়া নবী আল্লাহ এই ব্যাগ ভরে কিছু খেজুর আনছি নবী গো মেহেরবানি করে এই খেজুরের জন্য বরকতের জন্য আপনি নবী আমার জন্য দোয়া করে দেন আল্লাহর নবী বললেন খেজুরের টুকরাখানা ধরে নবীজির দোয়া করলেন হে আল্লাহ আমার আবু হুরায়রার খেজুরের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহর নবী দোয়া করলেন দোয়া করার পরে বলেন আবু হুরায়রা রে এই খেজুরের ভিতরে টুপলার ভিতরে তুমি বিসমিল্লাহ বলে হাত ঢুকাইবা বিসমিল্লাহ বলে খেজুর বের করে নিয়ে আসবা তোমার যা প্রয়োজন সেই খেজুর তুমি নিয়ে আসবা নিজে খাবা অন্যকে তোমরা খাওয়াবা নিজে খাবা অন্যকে খাওয়াবা আবু হুরায়রা রে টুপলার ভিতরে ব্যাগের মধ্যে কি পরিমাণ খেজুর আছে কোনোদিন কিন্তু তুমি দেখতে যাবা না আবু হুরায়রা রে ব্যাগের মধ্যে কি পরিমাণ খেজুর আছে কোনোদিন কিন্তু দেখতে যাবা না বিসমিল্লাহ বলে হাত ঢুকাবা খেজুর নিয়ে আসবা প্রয়োজন মতো নিজে খাবা মদিনার মানুষকে তুমি খেজুর খাওয়াইবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া দুনিয়ার মুসলমানেরা রে আমি বিসমিল্লাহ বলে খেজুরে হাত দিতাম প্রয়োজন মতো খেজুর নিয়ে আসতাম একানা আমি ১৬ বছর পর্যন্ত মদিনাতে হাজার হাজার মানুষকে নিজে খাইছি হাজার হাজার মানুষকে আমি ওই খেজুর খাওয়াইছি একবার জোরে বলেন মারহাবা এই আমার দিকে তাকান এখানে একটা মশালা বলে দিয়েছি এই যে আমি যে বলছি মানুষ হইয়া ভবেতে আসিয়া
মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি এ যুবক ভাইরা আপনাদের এরকম অনেকগুলি সংগঠন আছে নূরে মদিনা হালুয়া পরা সুন্নি যুব সংগঠন এই মাধবপুর এই মাধবপুর হবিগঞ্জ থেকে শুরু করে হাজার হাজার যুবকদের সংগঠন আছে না নাই আছে কিন্তু এদের কাজ কি শুধু কি বছরে একবার মাহফিল করা না এদের কাজ হলো আপনাদের এলাকায় দুস্থ অভাবী মানুষ দেখে দেখে তাদের চিকিৎসার ব্যবস্থা করা তাদের ঘরে খাবার না থাকলে তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়া এই আমার দিকে তাকান সংগঠন করলে করার মতো করতে হবে খালি বছরে একবার মাহফিল দিয়ে শেষ করে দিবেন বিষয়টা এরকম না মাহফিল দেন এটা তো দামি কাজ কিন্তু হ্যাঁ এই যুবকদের কাজ কি নবীজি হেল্পফুল ফুজুল করেছিলেন কিসের জন্য শান্তির জন্য করেছিলেন যাতে শান্তি হয় ও জমানাতে মানুষ খুন খারাপি করত রাহাজানি করত চুরি করত ডাকাতি করত নেশা করত নেশা করছিল এগুলি অবৈধ কাজ অনৈতিক কাজ অসামাজিক কাজগুলি মানুষ করত ওই অসামাজিক কাজগুলি থেকে মানুষকে বাঁচানোর জন্য আল্লাহর নবী একটা সংগঠন করলেন সংগঠনের নাম হেল্পফুল ফুজুল একটা সংগঠন করলেন যুবকদেরকে নিয়ে এই সংগঠনের কাজ ছিল আত্মমানবতার সেবা মানুষের মুক্তির কাজ করা আবু হুরাইরা বলেন আমি নিজে একা খেজুর খাই নাই 16 বছর পর্যন্ত নবী বলেছিলেন তুমি খাবা মদিনার দুস্থ যারা কাঁধে করে খাবার দিয়ে আসছে আমরা কয়জনের বাড়িতে খাবার দিয়ে আসছি বলেন তো এই যে যাকাতের সময় আসবে মাহে রমজানে মাইকিং করে বিশিষ্ট দানবীর এই আমার দিকে তাকান মাইকিং করে বিশিষ্ট দানবীর সমাজ সেবক অমুক সাহেব তমুক সাহেব তিনি এসে মানুষকে যাকাতের টাকা দিবেন যাকাতের যাকাত তিনি প্রদান করবেন এই বিশিষ্ট দানবীর বিশিষ্ট সমাজ সেবক বাস খুব নাম টাম করে একবারে মাইকিং সাইকিং করে খুব সুন্দর করে দিছে এলাকার গরিব মানুষ গেছে যা দেখে যে 150 টাকার কাপড় এক মাস পরে পিছনতে ক্ষয়ে যায় ডান পেছতে সিরিজ এই কথা কোন না কেন এই কাপড় যাকাত দিবার কইছে কে এটা তো যাকাত না শয়তানি আল্লাহ কি কইছে এই যাকাত দিতে আল্লাহ তো নিজে কোরআন শরীফ বলছে পবিত্রটা ভালোটা দিতে হবে কি কথা কোন না কেন এই ফসল দিবার কইছে কে এই পোষা যাকাত এই পোষা কাপড় কে দিতে কইছে যাকাত পোষাটা কেন দিব আমরা বিশিষ্ট দানবীর কয়ে মানুষজন হাজির করে এরপরে গরিব মানুষের ধমক দেখে একটা কাপড় দেব কত গরিব মানুষের ধমক কেন এগুলি কে জাকাত দিতে বলেছে ওই যে বলছি কিছু জাকাত আলাও জাহান্নামে চলে যাবে কিছু মুসল্লিও জাহান্নামে চলে যাবে কিয়ামতের ময়দানে মুসল্লি বলবে আল্লাহ নামাজ পড়েছিলাম আল্লাহ বলবে ও মুসল্লি তুমি মুসল্লি হওয়ার জন্য নামাজ পড়েছো মানুষ দেখানোর জন্য নামাজ পড়েছো যাও আমি আল্লাহর দরবারে তুমি আর কিছুই পাবে না তুমি চলে যাও মানুষ তোমাকে মুসল্লি বলছে তুমি চলে যাও এরপরে আল্লাহ পাক বলবেন আ যাকাতওয়ালা তুমি জাহান্নামে চলে যাও যাকাতওয়ালা বলবে আল্লাহ বলো কি আমি তো বহু মানুষকে যাকাত দিয়েছিলাম আল্লাহ কেন তুমি আমাকে জাহান্নামে পাঠাও আল্লাহ বলবে এই জন্য জাহান্নামে পাঠায় তুমি মানুষ দেখানোর জন্য যাকাত দিয়েছো যাও 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 আল্লাহমি আল্লাহর দরবারে তুমি কিছুই পাবে না তুমি জাহান্নামে চলে যাও ওই যাকাতওয়ালা জাহান্নামে যাবে এই জন্য আপনাদেরকে বলি বাজান সাবধান আপনারা যে কাপড়টা দিবেন ধনী যারা আছেন তাদের দায়িত্ব হলো গরিব মানুষের বাড়ি খোঁজ নেওয়া গরিব মানুষের ঘরে খাবার আছে কিনা এটা দেখা আমি নিজে খাইলাম পেট ভরে খাবার খাইলাম রাত্রিবেলা ঘুমাইলাম তাহাজ্জুদ নামাজ পড়লাম আমার খাতায় মুমিনের খাতা আমার নাম লেখা হবে না কারণ কি আমার প্রতিবেশী না খেয়ে রইছে আমার প্রতিবেশী ক্ষুধার্ত হয়ে রইছে আল্লাহর নবী বলেন তোমার প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে আর তুমি উদর পূর্ণ করে খেয়ে রাত্রিবেলা ঘুমাও আর তুমি যদি তাহাজ্জুদ নামাজ পড়ো তারপর তোমার নাম মুমিনের কাতারে লেখা হবে না কারণ তোমার প্রতিবেশী ক্ষুধার্ত আর তুমি ভালো খাবার খেয়ে রাত্রিবেলা ঘুমায় রইছো আল্লাহর নবী বলেন আবু হুরাইরা
তুমি নিজে খাবা গরীব মানুষকে খাওয়াবা আবু হুরায়রা বলেন আমি একা খাই নাই 16 বছর ধরে হাজার হাজার গরীব মদিনা মুসাফির মানুষকে আমি খাওয়াইছি আমি একা খাই নাই গরীব মানুষকে আমি খাবার দিয়েছি নবীর বরকতের দুয়ার খেজুর হযরত আবু হুরায়রা এক টুপলার খেজুর 16 বছর ধরে খাওয়াইছে একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ এ জোরে বলেন কত বছর 16 বছর এক দুয়ার খেজুর আবু হুরায়রা 16 বছর ধরে খাইছে শুধু আবু হুরায়রা খায় নাই মদিনার মানুষকে খাওয়াইছে তা আমাদের কাজ কি নিজেরা খাওয়া না অন্য কেউ খাওয়ানো খালি নিজেদের কাজ আমাদের কাজ নিজেরা খাওয়া না গরীব মানুষের বাড়ি খোঁজ নেওয়া এই আমল কয়জনে করে এই সুন্নাত তো ভুলেই গেছে খালি কয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ খালি হাদিস আমরা বলতেছি কিন্তু কাজের বেলায় না খালি হাদিস বলি কিন্তু কাজের বেলায় নাই আমি এই উমরা করতে গেছি যাই দেখি এক সাসা আট বার হজ করতে এসে উমরা করার জন্য আমি বললাম কাকা কতবার আসেন বলে আট বার আমি বললাম কাকা কাকিরে নিয়ে আসেন বলে হ্যাঁ কাকিরে নিয়ে আসছি আমি বললাম কত টাকা খরচ হইছে আট বারে বলে বাবা 20 লক্ষ টাকা তো খরচ হইছে আমি বললাম আট বারে আপনি 20 লক্ষ টাকা মিনিমাম খরচ করছেন এটা সর্বনিম্ন আরো বেশি 25 থেকে 30 লাখ টাকা আপনার এই আট বারে এই উমরাতে আপনার খরচ হইছে আমি বললাম বাবা এই 25 30 বার তো 30 লক্ষ টাকা আপনি খরচ করলেন কি জন্য বলে আল্লাহ পাওয়ার জন্য নবী পাওয়ার জন্য আমি বললাম মাশাআল্লাহ এটা ভালো কথা আমি বললাম বাবা আল্লাহ এবং নবী পাওয়ার জন্য আপনি 20 30 লক্ষ টাকা খরচ করে এসেছেন আটবার মক্কা মদিনায় উমরা করার জন্য আসেন বাবা মরার পরে মরার আগে কি আবার নিয়ত আছে নাকি কো হ্যাঁ আবার মরার আগে নিয়ত আছে তার মানে আগামী বছর আবার আসবে আমি বললাম মাশাআল্লাহ যদি সম্ভব হয় আসবেন আরো ভালো আমি বললাম কাকা আল্লাহ পাওয়ার জন্য তো আসেন বাবা একটা কথা বলি বলেন হুজুর কি বলবেন আমি বললাম বাবা আপনাদের দেশে কি সদর হসপিটাল নাই বলে হ্যাঁ আছে আমি বললাম 30 লক্ষ টাকা আপনি 8 বছরে 8 বার উমরায় কাকার কাকিরি নিয়ে খরচ করে ফেলছেন আল্লাহ পাওয়ার জন্য আমি বললাম বাবা সদর হসপিটাল কত মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারে না আমার দেশের কত গরিব মানুষ টাকার অভাবে ইফতার করতে পারে না একটু মুড়ি দিয়ে একটু পাতলা খিচুড়ি দিয়ে আর একটু আখের শরবত দিয়ে কোন রকম ইফতার করে আমার দেশের বহু মা আছে রমজান মাসে শুধু একটু ডালি সালি দিয়ে কোন রকম সেহরি করে কোন রকম একটু আলু ভর্তা দিয়ে আর একটু ডাল দিয়ে সেহরি করে রাত্রিবেলা খাইয়ে রোজা রাখে আমি বললাম বাবা আপনি যদি আল্লাহ পাওয়ার জন্য 30 লক্ষ টাকা খরচ করেন আমি বললাম একবার দুইবার তিনবার আসতেন বাদ বাকি পাঁচবার না আসতেন ওই পাঁচবারের টাকা দিয়ে বাবা আপনি গরিব মানুষের জন্য যদি চিকিৎসার খাবারের ব্যবস্থা করতেন আমি বললাম বাবা আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনায় যাওয়া লাগতো না আল্লাহ এই ঘরেই আপনার সদর হসপিটালে বৈশা বাংলাদেশে বসে আল্লাহ পেয়ে যাইতেন কথা বলে ঠিক না বেঠিক